হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডাব্লিউ আজকে আবারও আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা কন্টিনিউ করব এটা আমরা ডেলি টেন এ এম এ ক্লাসটা করে থাকি কিন্তু আমি চেষ্টা করবো যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা সকালবেলা আরেকটু আগে করানোর বাট এই মুহূর্তে টেন এ এম করেই ক্লাস হবে যেদিন আমি এগিয়ে আনবো তার আগে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি জানিয়ে দেবো সো তোমরা যারা টেলিগ্রাম এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা টেলিগ্রামে গিয়ে জয়েন করে যেও আর চ্যানেলে যারা নতুন আছো এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো চলো আজকের ক্লাস শুরু করি আর আজকে 15 নভেম্বর সো so 15 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সলভ করবো সব এবার দেখো এখানে কালকে যেটা কোয়েশ্চেন অফ দ্য ডে ছিল সেই কোয়েশ্চেন অফ দ্য ডেটা আমরা সবার ফার্স্টে দেখে নেব কোশ্চেন অফ দ্য ডেতে কী ছিল কোশ্চেনটা যে উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ আ রোড সেফটি ইনিশিয়েটিভ কল্ড রাক এই যে রোড সেফটি ইনিশিয়েটিভ যেটার নাম কি রাক এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছিল এর অ্যান্সার কী হয়ে যাবে এক মিনিট এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওড়িশা ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ আর রোড সেফটি ইনিশিয়েটিভ কল্ড রাক ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সব ভালো করে খেয়াল রাখবে এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব নেক্সট কোশ্চেন নেক্সট মিনস আজকের ফার্স্ট কোশ্চেন কজ আমরা ডেলি টেন দশটা করে কোশ্চেন করি আর আগের দিনের কোয়েশ্চেন অফ দ্য ডেটা বলে দেয় আর আজকে কিন্তু তোমাদের জন্য দুটো কোশ্চেন অফ দ্য ডে আছে সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভালো করে দেখো ফার্স্ট কোশ্চেন দেখবো দ্য আরবিআই হ্যাস দ্য আরবিআই হ্যাজ ইম্পোসড সেভেরাল রেস্ট্রিকশানস টু অন বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাংক রিসেন্টলি আরবিআই কিছু রেস্ট্রিকশান জারি করেছে কোন ব্যাঙ্কের ওপরে বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাঙ্কের ওপরে রিসেন্টলি কিছু রেস্ট্রিকশান জারি করেছে এবার এই ব্যাঙ্কটা কোথাকার ব্যাঙ্ক কোশ্চেনটা হচ্ছে এই ব্যাঙ্কটা কোথাকার ব্যাঙ্ক তো এটা হচ্ছে মহারাষ্ট্রের ব্যাঙ্ক সো এটা ভালো করে খেয়াল রাখবে যে আরবিআই কিন্তু এই যে বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাংকের ওপর রিসেন্টলি রেস্ট্রিকশন জারি করেছে কিছু এটা কিন্তু মহারাষ্ট্রের ব্যাংক ওকে এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া হ্যাস লঞ্চ দ্য গ্রো ইউর বিজনেস হাব অ্যাট দ্য গ্রো ইউর বিজনেস সামিট টু হেল্প মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস মানে কি বলতে চাইছে যে দেখো যারা তোমরা বেঙ্গলিতে তোমাদের পড়তে সুবিধা হয় আমি এখানে ইংলিশে স্লাইড দিয়েছি ঠিকই বাট আমি সবটাই বাংলায় বলছি তোমাদের প্রবলেম হওয়ার কোনো কারণ নেই সো ভালো করে দেখো ভিডিওটা সবই বুঝতে পারবে এই যে গ্রো ইউর বিজনেস সামিট এই সামিটের মধ্যে গ্রো ইউর বিজনেস হাব এটা লঞ্চ করেছে কোন সোশ্যাল মিডিয়া এবং কেন লঞ্চ করেছে সেটা হচ্ছে এমএসএমইকে কে সাহায্য করার জন্য আই মিন এমএসএমই মানে কি যে বিভিন্ন ছোটো বিজনেসগুলো মাইক্রো স্মল মিডিয়াম যে বিজনেসগুলো রয়েছে সেইগুলোকে হেল্প করার জন্য গ্রো ইউর বিজনেস সামিট এর এই সামিটে গ্রো ইউর বিজনেস হাব এটাকে লঞ্চ করেছে কোন সোশ্যাল মিডিয়া অ্যান্সার কি হয়ে যাবে এক মিনিট এর অ্যান্সার হয়ে যাবে ফেসবুক ফেসবুক লঞ্চ করেছে কিন্তু এই গ্রো গ্রো ইওর বিজনেস হাব ওকে এরপর আমরা দেখব নেক্সট কোশ্চেন ফুমিও কৃষিরা রিঅ্যাপয়েন্টেড অ্যাস প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি ফোমিও কৃষিরা রিঅ্যাপয়েন্টেড অ্যাস প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে পুনর্নির্বা পুনরায় নির্বাচিত হলো ফোমিও কৃষিরা অ্যান্সার কী হয়ে যাবে এটার এর হয়ে যাবে জাপান জাপানের কিন্তু আবারও তিনি প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন ফুমিও কৃষিরা এবার জাপান সম্পর্কে আমাদের কিছু জানতে হবে জাপানের ক্যাপিটাল কি জাপানের ক্যাপিটাল টোকিও কারেন্সি জাপানিস ইয়েন এটা আশা করি তোমরা সবাই জানতে বাট আমার বলার কর্তব্য সেই জন্যই বলে দিলাম কজ অনেকে আছো ফার্স্ট টাইম প্রিপারেশান নিচ্ছ তারা হয়তো জানো না নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার ফোর হাউ মেনি মেডালস ডিড ইন্ডিয়া উইন ইন দ্য আইএসএসএফ প্রেসিডেন্টস কাপ এই আইএসএসএফ প্রেসিডেন্টস কাপে ইন্ডিয়া কটা মেডেল জিতেছে এর অ্যান্সার কী হয়ে যাবে ইন্ডিয়া কিন্তু পাঁচটা মেডেল জিতেছে এবার পাঁচটা মেডেল কিসে কিসে জিতেছে সেটা আমরা দেখব দুটো এর মধ্যে গোল্ড মেডেল দুটো সিলভার মেডেল আর একটা ব্রোঞ্জ মেডেল তাহলে টোটাল কটা হয়ে গেল পাঁচটা মেডেল জিতেছে এইবার গোল্ড মেডেল জিতেছে কে গোল্ড মেডেল যে দুটো জিতেছে দুটোই কিন্তু ভেকারই জিতেছে এবং দুটো কিসে কিসে টোয়েন্টি ফাইভ মিটার র্যাপিড ফায়ার পিস্তল মিক্সড টিম কম্পিটিশান আর একটা হচ্ছে টেন মিটার এয়ার পিস্তল মিক্সড টিম কম্পিটিশন সো গোল্ড মেডেল কিন্তু দুটোই জিতেছে ভেকার আর সিলভার মেডেল জিতেছে রাহি শার্নবত সেটা কিসে জিতেছে ওমেন্স টোয়েন্টি ফাইভ মিটার পিস্তল সিলভার ইন্ডিভিজুয়াল কম্পিটিশানে একটা হচ্ছে সৌরভ চৌধুরী তিনি কিসে জিতেছেন মেন্স টেন মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল কম্পিটিশান আর ব্রোঞ্জ মেডেল জিতেছেন যে একজন সেটা কি অভিষেক বর্মা কিসে জিতেছেন মেন্স টেন মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল কম্পিটিশানে সো এতটা আশা করি ক্লিয়ার এটা ভালো করে খেয়াল রাখবে যে কে কিসে জিতেছে কটা করে মেডেল নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার ফাইভ হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট চিফ অফ দ্য নেভাল স্টাফ ভিভিআই কোশ্চেন ভালো করে খেয়াল রাখো কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সো হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট চিফ অফ দ্য নেভাল স্টাফ নেভাল স্টাফের পরবর্তী চিফ হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যানসার কি হয়ে যাবে এর অ্যানসার হয়ে যাবে আর হরি কুমার আর হ্যারি কুমার কিন্তু নেভাল চিফের পরবর্তী পরবর্তী চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে যিনি কিন্তু অ্যাকচুয়ালি ভাইস অ্যাডমিরাল ছিলেন ওকে এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব ছ নম্বর কোশ্চেন ওয়েন ইস ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে সেলিব্রেটেড ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে সেলিব্রেটেড হয়েছিল সরি মানে কোন দিনে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এর অ্যান্সার কি হয়ে যাবে নভেম্বর টুয়েলভ বারোই নভেম্বর কিন্তু ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে সেলিব্রেট করা হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এবার এই ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে দু হাজার একুশে যে হয়েছে সে সেলিব্রেট করা তার থিম কী ছিল তার থিম ছিল হচ্ছে নিউমোনিয়া এভরি ব্রেথ কাউন্টস ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে খেয়াল রাখবে আর এর থিম খেয়াল রাখবে দুটোই ইম্পর্টেন্ট ওকে কোশ্চেন নাম্বার সেভেন দেখব হুইচ এড টেক কোম্পানি হ্যাজ লঞ্চড সরি হ্যাজ অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অনিল গোয়েল অ্যাজ প্রেসিডেন্ট টেকনোলজি প্রেসিডেন্ট টেকনোলজি হিসেবে অ্যাপয়েন্ট করেছে অনিল গোয়েলকে কোন এড টেক কোম্পানি অ্যান্সার কী হয়ে যাবে বাইজুস বাইজুস কিন্তু এই অনিল গোয়েলকে প্রেসিডেন্ট টেকনোলজি হিসেবে অ্যাপয়েন্ট করেছে অ্যাপয়েন্টমেন্ট আর কি অ্যানাউন্স করেছে ঠিক আছে এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো আজকে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট হচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু আমি কোশ্চেন অফ দ্য ডে যা দেই সেটারও অ্যান্সার সবাই দাও না আর সেই সাথে সাথে আমি ক্লাস করানোর মধ্যেও কিন্তু অনেক ছোটোখাটো কোশ্চেন জিজ্ঞেস করি বাট তোমরা কিন্তু কোনো ইন্টারেস্টই দেখাও না যে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো সো আবারও বলছি প্লিজ তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে অ্যান্সারগুলো বলবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখছো কি না ওকে এবার দেখো এখানে কী বলছে হুইচ ডে ডিড দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ অ্যাস ট্রাইবাল গ্লোরি ডে ট্রাইবাল গ্লোরি ডে ট্রাইবাল নাম থেকেই বুঝতে পারছো ট্রাইবাল গ্লোরি ডে অ্যাপ্রুভ করেছে ইউনিয়ন ক্যাবিনেট কোন দিনকে অ্যান্সার কী হয়ে যাবে এর নভেম্বর ফিফটিন পনেরোই নভেম্বরকে কিন্তু ইউনিয়ন ক্যাবিনেট ট্রাইবাল গ্লোরি ডে হিসেবে অ্যাপ্রুভ করেছে এইবার তোমরা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই পনেরোই নভেম্বরটাকেই কেন ট্রাইবাল গ্লোরি ডে হিসেবে অ্যাপ্রুভ করা হয়েছে কজ এই পনেরোই নভেম্বরে কিন্তু বিরসা মুন্ডার বার্থ অ্যানিভার্সারি তার জন্মদিন ছিল কিন্তু পনেরোই নভেম্বর আর তোমরা খুব ভালো করেই যেন বিরসা মুন্ডা কতটা ফেমাস একজন ফ্রিডম ফাইটার এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে এই বীরসা মুন্ডা কে ছিলেন কিসের সাথে অ্যাসোসিয়েটেড সেই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো এটার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন হচ্ছে অ্যান ইন্ডিয়ান অরিজিন অনিতা আনন্দ হ্যাজ বিকাম ডিফেন্স মিনিস্টার অফ উইচ কান্ট্রি ইন্ডিয়ান অরিজিন অনিতা আনন্দ এই অনিতা আনন্দ কিন্তু ইন্ডিয়ান অরিজিন এবং তিনি ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের ডিফেন্স মিনিস্টার অ্যান্সার কি হয়ে যাবে কানাডা সো এটা ভালো করে খেয়াল রাখবে কানাডার অ্যাকচুয়ালি তিনি ইন্ডিয়ান অরিজিন বাট কানাডিয়ান সো অনিতা আনন্দ তিনি কিন্তু ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কানাডার ওকে এরপর দেখো অনিতা আনন্দ সম্পর্কে কিছু জিনিস আমাদের দেখে রাখলে বেটার হয় অনিতা আনন্দ হচ্ছে কানাডার ফর্টি থার্ড মানে তেতাল্লিশতম ডিফেন্স মিনিস্টার এবং তিনি কিন্তু সেকেন্ড ওম্যান টু হোল্ড দিস পজিশন ফলোয়িং দ্য ফর্মার কানাডিয়ান প্রাইম মিনিস্টার কিম ক্যাম্বেল। মানে কানাডাতে কিন্তু এই টাইপসের বড় যে পজিশন হোল্ড করা তাতে কিন্তু তিনি দ্বিতীয় মহিলা তাহলে প্রথম মহিলা কে ছিল প্রথম মহিলা কিন্তু কানাডিয়ান প্রাইম মিনিস্টার ছিল কিম ক্যাম্পবেল ওকে আর এ ছাড়াও কিন্তু অনিতা আনন্দের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা হচ্ছে তিনি কিন্তু ফার্স্ট হিন্দু ক্যানাডিয়ান টু বিকাম আ ফেডারেল ক্যাবিনেট মিনিস্টার সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হতে পারে এক্সামের জন্য সো তোমরা ভালো করে খেয়াল রাখবে প্রত্যেকটা আজকে লাস্ট কোশ্চেন দেন আমরা দুটো কোশ্চেন আনসারটাই দেব সেইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে লাস্ট কোশ্চেন কি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ মাই ইলেভেন সার্কেল মাই ইলেভেন সার্কেল নামটা তোমরা অনেকেই শুনেছ তো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যান্সার কি হয়ে যাবে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে মাই ইলেভেন সার্কেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ওকে এবার আমরা এখানে আরো কিছু এক্সট্রা পয়েন্ট দেখে নেব এই মোহাম্মদ সিরাজ কে মোহাম্মদ সিরাজ একজন বোলার ছাড়াও কিন্তু মাই ইলেভেন সার্কেলের আদার ব্র্যান্ড অ্যাম্বাসডার আছে সেই আদার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাদেরকে নিযুক্ত করা হয়েছে সৌরভ গাঙ্গুলি রাহানে ভিভিএস লক্ষ্মণ এদেরকে এছাড়া মাই ইলেভেন সার্কেল কী এটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম হুইচ ওয়াজ লঞ্চ ইন দু হাজার দু হাজার উনিশ সালে এটাকে লঞ্চ করা হয়েছিল এবং কার কে লঞ্চ করেছিল গেমস টোয়েন্টি ফোর সেভেন ওকে এতটা ক্লিয়ার আশা করি তোমাদের কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বা কোনো অ্যান্সার যদি তোমাদের ভুল মনে হয় বা কোনো থাকে এনি কাইন্ড অফ সো তোমরা ডাউট কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে এবার আজকের কোশ্চেন অফ দ্য ডে দেখে নেব দুটো কোশ্চেন অফ দ্য ডে আছে কোশ্চেন অফ দ্য ডে ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে হচ্ছে ডেমন গালগাট সাউথ আফ্রিকান অথার হ্যাস অন দ্য প্রেস্টিজিয়াস বুকার প্রাইস আমি কিন্তু ম্যান বুকার প্রাইস বলিনি বুকার প্রাইস বলছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফর হুইচ অফ ইস নোভেল তো তিনি তার ডেমন গ্যালগার্ট তার কোন উপন্যাসের জন্য প্রেস্টিজিয়াস বুকার প্রাইজ দু লাভ করেছেন এর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে অপশানে কি কী আছে দ্য কোয়ারি দ্য ইম্পোস্টার দ্য গুড ডক্টর দ্য প্রমিস সো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী হবে আর দ্বিতীয় সরি দ্বিতীয় কোশ্চেন অফ দ্য ডে হচ্ছে হু বিকেম দ্য থার্ড প্লেয়ার ইন টি টোয়েন্টি হিস্ট্রি টু হিট দ্য থ্রি থাউজেন্ড রান মাইলস্টোন সো টি টোয়েন্টি হিস্ট্রিতে থ্রি থাউজেন্ড রান মাইলস্টোনকে মানে হিট করেছে এই থার্ড প্লেয়ারকে মানে এর আগে অলরেডি দুজন কিন্তু এই মাইলস্টোন হিট থ্রি থাউজেন্ড রান করেছে সো এবার থার্ড কে হয়েছে সেইটাই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অপশানে কী কী আছে অপশানে হচ্ছে কে এল রাহুল রহিত শর্মা জো রুট আর বাবার আজাম সো এই চারজনের নাম রয়েছে তোমরা কিন্তু যেটা সঠিক অ্যান্সার সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয় আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো সো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই টাটা